ইউক্রেনে রকেট হামলায় নিহত এনভি বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমানের জানাজা নামাজ তার নিজ গ্রামের বাড়িতে শত শত মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। জানাজা নামাজে উপস্থিত ছিলেন বরগুনা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌর মেয়র কবির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভূমি কমিশনার, জেলা উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী মানুষজন উপস্থিত ছিলেন। ইউক্রেনের অলোভিয়া বন্দরে রকেট হামলায় নিহত হাদিসুর রহমানের মরদেহ গতকাল সোমবার দুপুর 12:05 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ঢাকা থেকে রওনা দিয়ে রাত 10:00 দিকে হাদিসুরের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে নিজের বাড়িতে পৌঁছায়।